হ্যালো বন্ধুরা যুক্ত লাইভ ব্লকসে তোমাদেরকে স্বাগত জানাই আর আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালোই আছি কিন্তু একটু মনটা খারাপ আজকে বাড়ি চলে যাচ্ছি তো আমি বলেছিলাম তোমাদের বাড়িটা ট্যুর করাবো কিন্তু এই কদিন এত মানে আড্ডা দিতে দিতে মানে ঘুরতে ঘুরতে আমার টাইমই পাইনি বুঝতে পারছো তো ওই জন্য এখন যাওয়ার মোমেন্টে তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না আজকে তো যাই হোক ছোট বড় সে বাড়ি তো মানে বাড়ি তো বাড়িই হয় বলো বাড়ি সবার কাছে একদম রাজপ্রাসাদের মতো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই তো চলো সাথে থাকো তো বন্ধুরা এই দেখো আমাদের গেট এইখান দিয়ে আমাদের ঢুকতে হয় তো গেটের অবস্থা তোমরা দেখেছো আসলে এটা আমাদের ছোটোবেলা মানে অনেক পুরনো বাড়ি আর বুঝতেই পারো সবাই ওখানে আঁকিবুকু ছোটোবেলায় সবাই আঁকিবুকি করতো গেটের মধ্যে তো এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে তো এখানে দেখো একটা দড়ি টাঙিয়ে রাখা আছে আর এটা নারকেল গাছ তোমাদের তো দেখিয়েছিলাম এর আগে আর এখানে লেবু গাছ আছে এর আগে আরও গাছ ছিল আম গাছ সব কেটে দেওয়া হয়েছে আর এখানে দেখো এই ফুল গাছ আছে আর ওখানে তুলসীতলা আছে এখানেও তুলসীতলা আছে আর হাবি আর ভাই দাঁড়িয়ে আছে অলরেডি কেননা আমি তোমাদেরকে দেখিয়ে নেব আর দেখিয়ে নিয়েই আমি বেরিয়ে পড়ব আর এই দেখো এখানে কুয়ো দেখো কুয়োর গাছ কেমন শ্যাওলা পড়ে গেছে আর ওখানে একটা বাথরুম আছে তো মা গেটের ওখানে দাঁড়িয়ে আছে একদম লাস্ট মোমেন্টে ভিডিওটা করেছি তো ওই জন্যই অবস্থা হয়েছে তো দেখো মেয়েও দাঁড়িয়ে আছে ওখানে তো এই দেখো আমি ঢুকছি এখান দিয়ে আর এটা হচ্ছে আমাদের প্রথম ঘর আর যেহেতু এই বাড়িটা বাবা কিনেছিলো রেডিমেডই কিনেছিল। বাড়ি এখনও বানায়নি তো বানাবে এই কিছুদিনের মধ্যে শুরু করবে বাড়ি তো এটা হচ্ছে প্রথম ঘর এই দেখো আলমারিটা আমাদের এর আগে দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে দেখানো হয়নি আর স্টিকারগুলো আমি আর ভাই মিলেই লাগাতাম তো এই দেখো ঠাকুর লাগানো আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই খাটটা বহুত পুরোনো খাট তো এই খাটটা এখানেই রাখা আছে আর এইখানে জানলা দিয়ে তো কোয়ারপারের দিক এটা আর কি আশেপাশে একটু বাড়িঘর দেখা যায় এখান দিয়ে আর এই দিক দিয়ে আমাদের সেকেন্ড ঘরে যেতে হয় আর এই দেখো এখানে একটা ঘর এটা হচ্ছে সে ঘরের অবস্থা রুমগুলো একটুখানি আমার মেয়ে অগোছলো করে দিয়েছে খেলছিল বসে চাদর তাদর সব খুলে সব কিছু এলোমেলো করে রেখেছে এটাও একটা খাট এখানে রাখা আছে আর দেওয়ালগুলো একটু ড্যাম ড্যামও হয়ে গেছে বুঝতেই পারছো অনেক দিনে আর এখানে থাকাই হয় না যখন যখন দরকার হয় আর এখানে টিভি চলছে তখনই আসা হয় তো এই দেখো রান্নাঘর আগেই রান্নাঘরটা অন্যরকম ছিল তো পরে ভেঙে পাশে একটা ঘর করা হয়েছে রান্নাঘরটাকে একটুখানি বেটার একটু ঠিক করা হয়েছে আর এই দেখো আমি মোটামুটির মধ্যে একটু রান্নাঘরটা দেখিয়ে দিলাম বুঝতেই পারছো এখন একটুখানি রান্না চলছিলো অগোচল হয়েছিল তো এখন আমার সময় নেই এই জন্য আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এটা একটা লম্বা বারান্দা আর এই দেখো এখানে হচ্ছে আর একটা ঘর যেটা আমার বিয়ের আগে করা হয়েছিল কেন তখন দরকার হতো এই জন্য সব লোকজন আসবে তো এই দেখো এখানে বিছানা নেই এটা একটু রুম টাইপেরই করা ঠাকুর রাখা চোটা আমার থাম ঠাম আর কি বাবার মা ঠাম্মার ফটো আর ঠাকুরের ফটো লাগানো আছে আর এখানে দেখো সব অগোছালা করাই আছে এটা অ্যাকচুয়ালি স্টোর রুম হিসেবেই ব্যবহার করে আর এই দেখো নিচে বিছানা আছে এখানে তো আসলে খাট নেই তো ওই জন্য আর কেউ থাকেই না মাঝে মাঝে যখন মারা আসে তখন এটা একটু ইউজ হয় আর এই লম্বা একটা বারান্দা হয়েছে তখন মানে একটু বাড়ানো হয়েছিল আর পাশে একটা অ্যাটাচ বাথরুম করা হয়েছিল আর রানিং ওয়াটারও ছিল না তখন লাগানো হয়েছিলো তো বাড়ি তো বাড়ি বলো ছোটো বড়ো বড়ো কথা না বাড়ি যা সবার কাছে তার বাড়ি রাজপ্রাসাদের মতনই তো আমার কাছে আমার বাবার বাড়ি মানে আমার বাড়ি আর আমার বাড়ি মানে আমার এটা রাজপ্রাসাদের মতনই লাগে কেন যেখানে তুমি থাকবে ছোটোবেলায় মানুষ হয়েছো সে বাড়ি তো মানে সেই বাড়ির সঙ্গে কিছু তুলনাই হয় না তাই না বলো বন্ধুরা তোমরাও কি একমত তা অবশ্যই জানিও তো যাই হোক বাবার এই বাড়ি হচ্ছে সত্যি আমাদের কাছে একদম রাজপ্রাসাদের মতন তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো ভাবি দাঁড়িয়ে আছে তো এখন ভিডিওটা শেষ করে আমরা বেরিয়ে পড়ব তো এই হচ্ছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম কোথায় কি আছে এতদিন মানে করা হয়নি তো এই জন্য লাস্ট মুমেন্টেই আমাকে করতে হলো তো তোমাদেরকে দেখালাম ছোটবেলার কত স্মৃতি কত কিছু সব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো এখন যতটুকু পালাম তাড়াতাড়ি করে তোমাদেরকে শেয়ার করে দিলাম কারণ আর বেশি দেরি টাইম হয়ে গেছে তো আমরা এখন এখনই বেরিয়ে যাব তো ওই জন্য বেরোনোর মুমেন্টটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর বাড়ি তো বাড়ি যার বাড়ি যেরকমই হোক নিজের বাড়ি তাই না তো বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আর লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা বন্ধু হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে তো আজকের জন্য বাই বাই